উনিশশো বিরাশি তিরাশি সালে বাংলাদেশ অংশে তিস্তার পানি ছিল প্রতি সেকেন্ডে চার হাজার ছয়শো সত্তর কিউসেক দু সালে ফেব্রুয়ারি মাসে এসে প্রবাহ দাঁড়ায় এক হাজার আটশো ছাব্বিশ কিউসেকে দু সালে পাঁচশো থেকে ছয়শো কিউসেক এবং সর্বশেষ দু হাজার সালের নভেম্বর থেকে পানির প্রবাহ নেমে এসেছে দুইশো কিউসেকে ফলে দেশের বৃহত্তর তিস্তা ব্যারেজ প্রকল্প অকার্যকর হয়ে পড়েছে বালুচরে পরিণত হয়েছে এক সময়ের খরস্রোতা জমিনেশ্বরী বুড়ি তিস্তা দেওনাই চারাল কাটা বুড়িখোড়া ঘাগটের মতো বড় বড় নদী এখানে পানি পাওয়া যাচ্ছে না যে পানি আছে এখন বর্তমানে পানি লাগালে আর পানি পাওয়া যাবে না কৃষি লোকের ঘরে সমস্যা বেশি আমাদের কৃষি আমার তো যে মন্ত্রী নয় যে আমরা দেশে দেশে থাকবো হোস্টেলে বসে খাবো তা তো আমরা আমাদের কর্ম করেই খাইতে হবে উনিশশো সালে ভারত এবং বাংলাদেশের চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে তিস্তার পানির উনচল্লিশ ভাগ ভারত ছত্রিশ ভাগ বাংলাদেশ এবং বাকি পঁচিশ ভাগ পানি স্বাভাবিক প্রবাহ থাকার কথা কিন্তু সে চুক্তির বাস্তবায়ন না করায় পার্শ্ববর্তী এ দেশটির আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ভারত পানি দিতেছে না এখন আমরা কৃষক লোক মারা যাবো ন্যাচারাল লটার ইন্ডিয়া ফলো করে তাই আমাদের এই ইরিগেশন সাকসেসফুল আমরা আর পানি ছাড়ে এমন টাইমে যে সব পানির মতো দরকার নেই ভারত একতরফা তিস্তার পানি প্রত্যাহার করে নেয় বাংলাদেশের উত্তরাঞ্চলের ৩৫ উপজেলার তেরো লাখ পঁয়ত্রিশ হাজার একর জমি সেচের অভাবে অনাবাদী হয়ে পড়েছে ফলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থায় মারাত্মক প্রভাব পড়েছে নদীতে পানি নাই মানুষের ক্ষেত্রে আবাদ সমস্যা হইতেছে যদি একটু পানি বর্ষার সময় এখন আটকে দিছে বর্ষার সময় দেয় কিন্তু ওই ভাঙিয়া খেত খোলা শেষ হয়ে যায় এক সময়ের প্রবক্তা এই তিস্তা নদী এখন ধুধু বালুচর এই তিস্তা নদীর উপর নির্ভর করছে এ অঞ্চলের ৩৫ উপজেলার সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থা বিষয়টি বিবেচনায় নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত আরও একবার বন্ধুত্ব স্থাপনের নজির রাখবেন এমনটাই প্রত্যাশা করছেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে মাহবুব সৈকত মাই টিভি